Assalamualaikum. কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। জানুয়ারি 2024-এ বাজাজ মোটরসাইকেলের একটা আপডেট পোস্ট করেছিলাম রেগুলার প্রাইস নিয়ে। তো সেইখানে বলছিলাম যে আমি পরবর্তীতে আরেকটা ছোট একটা ভিডিওতে এই বাজাজের জানুয়ারি 2024-এর যে মূল্য সেটার উপর একটা পর্যালোচনা দিব, কারণ ওই ভিডিওটা একটু বড় হয়ে গেছিল। তো আজকে হচ্ছে সেই পর্যালোচনার ভিডিওটি। এখন ব্যাপার হয়েছে কি, বাজাজের যে সমস্ত মোটরসাইকেল বর্তমানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জানুয়ারি 2024 পর্যন্ত পাওয়া যাচ্ছে বাংলাদেশের শোরুমগুলোতে ব্র্যান্ড নিউ অবস্থায়, এই মোটরসাইকেলগুলোর মধ্যে মানে তেমন কোনো চেঞ্জ নাই, একমাত্র পালসারের N250 ছাড়া। নভেম্বর 2023 থেকে তারপরে জানুয়ারি 2024 পর্যন্ত দামের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নাই, একইভাবে চলতেছে, তেমন কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র আমরা দেখতে পাইছি কি, বাজাজের পালসার N160 FIAA এর মধ্যে তারা একটা অফার যোগ করছে 10,000 টাকা ক্যাশব্যাক। আবার ওইদিকে করছে কি, পালসার 150 টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS মোটরসাইকেলটির মধ্যে তাদের 7,500 টাকার একটা অফার চলতেছে। এই অফারটাও অনেকদিন আগেই কিন্তু দেয়া হয়েছে এবং এটা এখন পর্যন্ত চলতেছে। তো এই মোটরসাইকেলের ক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে কি, যে পালসারের এই 150 টুইন ডিস্ক কার্বোরেটর এই মোটরসাইকেলটা তো বাংলাদেশে অনেক দিন হয়েছে এবং একই মোটরসাইকেল অর্থাৎ পালসারের 150 টুইন ডিস্ক মোটরসাইকেলটাকেই কিন্তু এই সিঙ্গেল চ্যানেল ABS এ কনভার্ট করা হয়েছে, সব একই, শুধুমাত্র একটার সামনে ABS আছে একটা ABS নাই। যেহেতু 150 টুইন ডিস্ক ভরপুর পরিমাণে বিক্রি করা হয়েছে বাংলাদেশে এবং এটা একটা লাভজনক প্রজেক্ট বাংলাদেশে, এবং ওখান থেকে কিন্তু বাজাজ কর্তৃপক্ষ বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রফিটও করছে, এতে কোনো সন্দেহ নেই। সেহেতু আজকে এই পালসার 150 টুইন ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS এর মধ্যে মাত্র 7,500 টাকা ক্যাশব্যাক, এটা অন্তত পক্ষে আমি গ্রহণ করতে পারি না। দেন না 10-12 হাজার টাকার একটা ক্যাশব্যাক দিয়ে দেন না, বা 15,000 টাকার একটা ক্যাশব্যাক দিয়ে দেন না। ওই 150 টু ইন্ডিক্সটারেও তো এতদিন বিক্রি করছেন, কিছুটা অ্যাডজাস্ট করেন, রিঅ্যাডজাস্ট করেন, কাটছাট করেন, বড় করে একটা অফার দিয়ে দেন পালসার 150 টু ইন্ডিক্স সিঙ্গেল চ্যানেল ABS এর মধ্যে মাত্র 7,500 টাকা ক্যাশব্যাক, এটা হয় না। তারপরে একটা জিনিস হচ্ছে কি, এই যে N160 এর মধ্যে দেখেন অফার দিয়ে দিছে 10,000 টাকা, তাহলে N160 বাংলাদেশে আসছে মাত্র খালি 1 বছর হইল, 1 বছর যাইতে না যাইতেই এটার মধ্যে 10,000 টাকা যদি ক্যাশব্যাক আসতে পারে, তাহলে পালসার 150 টু ইন্ডিস সিঙ্গেল চ্যানেল ABS এর মধ্যে কেন 15,000 টাকা ক্যাশব্যাক আসবে না? কথাটা কি আমি খারাপ বললাম? আমি সবসময় একটু প্রত্যাশা গ্রাহকদের জায়গা থেকে একটু বেশি করবো, এটা খুবই স্বাভাবিক। ব্যবসায়ীরা মুনাফা করবে, গ্রাহকরা তাদের চিন্তা করবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এখন আসেন পালসারের N250-তে, এই যে এসকে ট্রেডার্স যে ভিডিওটা করছিলাম, তারা কি করছিল, একটা অফার দিছিল, সেটা হচ্ছে একটা উইন্ড ব্রেকার আর একটা হচ্ছে একটা চাবির রিং। তো আমার কাছে একটা জিনিস খুবই মানে খারাপ লাগে আর কি, সেটা হচ্ছে এই যে অফারগুলা, এই অফারটা দিছে, এই অফারটা কিন্তু বাজাজের অর্থাৎ উত্তরা মোটরসের সেন্ট্রাল ভাবে দেওয়া হয়নি, অর্থাৎ উত্তরা মোটরস স্ব উদ্যোগী হয়ে কিন্তু এই অফারটা দেয় না, এই অফারটা দিয়েছে একজন ডিলার। এটা তো আরো আকর্ষণীয় কোনো কিছু হইতে পারতো, আরো দামি কোনো কিছু হইতে পারতো, এটা একজন ডিলার দিছে। তো ডিলারদের তো শক্তি সামর্থ্য এমনিই কম থাকে, তারা আর তেমন কি দিবে, তাদের জায়গা থেকে তারা যে এতটুকু দিছে এটাই অনেক বেশি। তো ডিলার কেন দিবে, আমার কথা হচ্ছে ডিলার কেন দিবে, এখান থেকে লাভ কি শুধুমাত্র ডিলারই করে? ডিলারের চাইতে তো অনেক অনেক বেশি গুণ লাভ করে হচ্ছে বাংলাদেশে যারা এটার অথরাইজড পার্টনার আছে, অর্থাৎ উত্তরা মোটরস। উত্তরা মোটরস কেন এই সমস্ত অফার দিবে না, আরো বড় আকর্ষণীয় অফার কেন দিবে না? বাংলাদেশে বর্তমানে একমাত্র 250 সিসির মোটরসাইকেল পালসারের N250 FIAA, চারটিখানি কথা না, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেল। প্লাস এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 250 সিসির মোটরসাইকেল আজকের এই 2024 সালে, লঞ্চ হচ্ছে 2023 সালে, 23 সাল থেকে আমরা গণনাটা ধরি, সিসি লিমিট বৃদ্ধির পরে এটাই হচ্ছে প্রথম 250 সিসির মোটরসাইকেল বাংলাদেশে। তাহলে এই যে একটা গৌরবের জায়গা উত্তরা মোটরসের, তাহলে এই গৌরব থেকেও তো তারা কাস্টমারের জন্য জাতীয়ভাবে সারা দেশ জুড়ে বড় ধরনের একটা অফার দিতে পারতো, দেখ না সীমিত সময়ের জন্য, তাও দিক,
মানে এটা যে একটা গৌরবের ব্যাপার, তাদের গায়ে আমার মনে হয় কোনো বাতাস লাগে না। কিভাবে লাগবে? আবার এদিকে তো শীত প্রচুর, হয়তো বা শীতে তাদের স্নায়ু মানে কাজ কম করতেছে। যাক দেখি শীতটা চলে যাক, তারপরে দেখি তাদের স্নায়ু সক্রিয় হয় কিনা। তবে একজন ডিলারের পক্ষ থেকে এই ধরনের উপহার আমি একেবারে প্রত্যাশা করি না। আরো দামি উপহার চাই, আরো বড় উপহার চাই, গৌরবের জায়গা এটা। তো যাই হোক, আশা করি তারা ভবিষ্যতে মানে অচিরেই নিকট ভবিষ্যতে, একবারে যে এক বছর পরে দিবে না ওইরকম আমি চাই না। আমি চাই এই 5-7 দিনের মধ্যে, মানে 1-1.5 মাসের মধ্যে উত্তরা মোটরসের পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসবে পালসার N250 ক্রয়ের ক্ষেত্রে। তো যাই হোক, আর অন্যান্য মোটরসাইকেলের কথা আর কি বলবো, জেলাও সেই কথাই চলতেছে। আবার এদিকে কিন্তু বাজাজের অ্যাভেঞ্জার 160 সিঙ্গেল চ্যানেল ABS এই মোটরসাইকেলটা কিন্তু পাওয়া যাচ্ছে না। প্লাটিনা 110 এজ গিয়ারও কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা আপডেট সামনে আমি দিব, একটা আপডেট হয়তো বা আসতে যাচ্ছে। স্কোবার 125, এটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 1,60,500 টাকা। এবং এই মোটরসাইকেলটা হচ্ছে কিন্তু বর্তমান বাংলাদেশে 125 cc সেগমেন্টে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলগুলো মধ্যে একটা। অর্থাৎ 125 cc-র আমি যদি তিনটা মোটরসাইকেলকে ধরি বাংলাদেশে, যে যেগুলো সবচাইতে বেশি বিক্রি হয়েছে, তার মধ্যে ডিসকভার 125 হচ্ছে একটা। তাহলে এতদিন এই মোটরসাইকেলটা বাংলাদেশে ভরপুর পরিমাণে যে বিক্রি হইল, তাহলে আজকে 2024 সালে যখন মূল্যস্ফীতির কারণে বা ডলারের সংকটের কারণে এগুলোর দামে প্রভাব পড়ছে, দাম বেড়ে গেছে, তখন কি এগুলোর দাম পূর্বের লভ্যাংশ থেকে ধরে একটু মানে কমানো যায় না? এতটুকু কি একটা কোম্পানি করতে পারে না? উত্তরা মোটরসের মতন এত পুরনো একটা প্রতিষ্ঠান, এত লাভজনক একটা প্রতিষ্ঠান, যদি এরকম হইতো যে এটা হিরোর মতন মানে একটা কি বলা যায় কম মুনাফা অর্জনকারী একটা প্রতিষ্ঠান, তাইলে বসতাম। বাজাজ তো বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রফিট করে, হ্যাঁ, এবং তাদের বিক্রি রেশিও অনেক। তো ডিসকভার 125 এর মতন একটা ব্যাকডেটেড মডেলের মোটরসাইকেল 2024 সালে 1,60,000 টাকা, 125 cc-র মোটরসাইকেল, মানে এটা তো রীতিমতন একটা বদহজম হওয়ার মতন জিনিস। এটা মানে মানুষজন হজম করতে চায় না। বাংলাদেশের বাজারে এখন কম্পিটিশন এত পরিমাণে বাড়ছে, অন্য ব্র্যান্ডের 125 cc-র আরো সুন্দর সুন্দর মোটরসাইকেল পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্য, যতই পাওয়া যাক, ডিসকভার 125 এর যে একটা ক্রেজ একটু সিনিয়র নাগরিকদের কাছে, ওই ক্রেজটা কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ, ক্রেজটা একটু একটু করে কমতে শুরু করছে, কিন্তু রয়ে গেছে, এটা কাটতেও একটু সময় লাগবে। তো এত কিছু বিবেচনায় এনে একটু অ্যানালাইসিস করে আমার মনে হয় 1,60,500 টাকা থেকে এই ডিসকভার 125 এর দাম অবশ্যই আরো কিছু নিচে নামানো উচিত। আর বাজাজের মোটরসাইকেলের দামের ক্ষেত্রে মানে কিছু মডেলের ক্ষেত্রে একটা আপডেটের সংবাদ আছে, আশা করি অচিরেই সেই সংবাদটা নিয়ে আসব। তো আজকে আর কথাবার্তা বলবো না, হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, খালি ঘষতেছি, গরম হইতে চায় না। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।